नमस्कार सकल के प्रीति शुभेच्छा और भालोबासा जानिए आज के कयेकटी कथा आमी बोलबो। आमी एस्ट्रोलजार तपन शास्त्री बोलछी। आपनारा आमार अनुष्ठान अनेक देखछेन एवं अनेक लाइक शेयर कमेंट करछेन सबस्क्राइब करेछेन अनेके, जार फले आमी आमार प्रोग्राम करते आरो भालो लागबे भालो लागछे। तो आज के आमी किछु 2023 साल सामने आगत 2023 साल सम्बन्धे किछु कथा आमी बोलबो। তারপর তো মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন প্রত্যেকটা রাশির পাই টু পাই টোটো আমি বলে যাব এবং তার কর্তব্য করণীয় কি কি করে ভালো থাকবেন তার সমস্ত কিছু আমি বলবো। এখন যেটা বলবো 2023 সাল কেমন যাবে আর কি পরিস্থিতি ওয়েস্টবেঙ্গল তথা ভারতবর্ষের হতে পারে সেই দিকে কিন্তু আমি কিছু কথা বলবো। প্রথম কথা বলি সংখ্যা তত্ত্বের বিচারে বিচারে 2023 সাল হচ্ছে 2+0+2+3 সমান 3 2 5 আর 2 7। সাত হচ্ছে কেতুর সংখ্যা। কেতু আমাদের একটা কিন্তু নিকৃষ্টতম গ্রহ। আমাদের 9টা গ্রহ 12টা রাশি 27টা নক্ষত্র নিয়ে আমাদের জীবন অর্থাৎ ছকটা তৈরি। আমাদের জীবনটাই ওই ওই ওইটা কিন্তু তৈরি কিন্তু ওই 12টা রাশি 27টা নক্ষত্র আর 9টা গ্রহ নিয়ে কিন্তু আমাদের এই জীবন। এর বাইরে কিছু কিন্তু নেই। যে যদি বলে এর বাইরে কিছু আছে ভুল। একদম রাষ্ট্রনৈতিক রাজ্যের নেতা থেকে একদম রাষ্ট্রনায়ক থেকে একদম রাজ্যপাল থেকে আমাদের রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে সব কিন্তু ওই গ্রহের বেড়া জলে কিন্তু আমরা আবদ্ধ। কেউ বলতে পারবে না আমি 5 বছর ভালো থাকবো। কেউ কোনো রাজনৈতিক নেতা কোনো ফিল্ম স্টার বা বড় বিখ্যাত ব্যক্তি কেউ বলতে পারবে না আমি 2 বছর ভালো থাকবো বা 2 বছর আমার বিরাট যাবে। গ্রহ এমনই কিন্তু ব্যাপার। আমরা কিছুটা বলে দিতে পারি কত বছর ভালো যাবে কতদিন ভালো যাবে না, এটা যারা জানে জ্যোতিষ তারা কিন্তু বলতে পারবে। এটা একদম সত্য কথা। যা কিছু চলছে যা কিছু ঘটছে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে হবে সব কিন্তু ওই গ্রহের বেড়া জলে কিন্তু আমরা ঘুরি। গ্রহের ফেরে মানুষ ঘুরে বলে না একটা কথা আছে। তো 2023 হচ্ছে কেতুর সংখ্যা। কেতু আমাদের কিন্তু একটা অশুভ কালক গ্রহ। যত গ্রহ আছে 9টা গ্রহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং বাজে এবং নষ্টমস্ত যত ভালো ভালোর নষ্টের গড়ার কিন্তু হচ্ছে ভালোকে নষ্ট করার গড়া হচ্ছে কিন্তু কেতু। এই 2023 সালটা আনফর্চুনেটলি অর্থাৎ দুর্ভাগ্যবশত এটা কিন্তু অ্যাকচুয়ালি কেতুর বছর হয়ে যাচ্ছে। আমরা যদি বলি বৃহস্পতির বছর হোক কেমন লাগবে শুনতে ভালো লাগছে কিনা বলুন আপনারা। যদি বলি মঙ্গলের বছর এটা, যদি বলে বুধের বছর এটা, বলি শুক্রের বছর এটা, ওই শনি কেতু রাহুর যদি বছর হয় তাহলে কিন্তু সেই বছরটা ডিস্টার্ব কিছু না কিছু আছেই এবং অন্য অন্য বছরের তুলনায় বেশি ডিস্টার্ব। তো প্রত্যেকের উদ্দেশ্য বলবো 2023 কিন্তু প্রতিটা মানুষের কিছু না কিছু বিপদ আপদ সম্পদ বিশেষ করে রাজনৈতিক দিক প্রচণ্ড উত্থান পতন হবে 2023-এ ওয়েস্টবেঙ্গল তথা ভারতবর্ষ। পৃথিবীর কথা আমি পরে বলছি। ওয়েস্টবেঙ্গলে রাজনৈতিক উত্থান পতনের একটা বিশাল ভূমিকা গ্রহণ করবে 2023। অনেক রাজনৈতিক এর আগে আমি বলেছিলাম অনেক রাজনৈতিক নেতার পতন হয়ে যাবে হয়েছে। আরও বলছি 2023-এ জানুয়ারির পর থেকেই ভালো ভালো রাজনৈতিক নেতা ভালো ভালো প্রশাসনিক দিকে যারা আছেন বড় কর্তা তাদের কিন্তু মান সম্মান হানি হবে। তাদের কিন্তু অনেক পতন হওয়ার সম্ভাবনা প্রবল। আর কিসে পতন হবে? ডাক্তার। কেতু হচ্ছে ডাক্তারি শাস্ত্রের কারক গ্রহ। যদি কোনো ডাক্তারের কেতু খারাপ থাকে বা কোনো ডাক্তারের 2023 সালের কেতুর দশা চলছে কেতু রাহুর দশা কেতু শনির দশা যদি চলে তাহলে কিন্তু তার বিপদ আছে। সেই ডাক্তারের যদি নার্সিংহোম থাকে সেই নার্সিংহোম ভাঙচুর হবে। মিলিয়ে নেবেন কি বলছি। সমস্ত ডাক্তারদের ক্ষেত্রে বলবো ডাক্তাররা আমাদের কাছে একটা ভগবান। অনেক ডাক্তার ভুল ট্রিটমেন্টের শিকার হবে তাতে রোগী মারা যাবে তাতে তার সম্মানহানি হবে এরকম ঘটনা ঘটবে।
যে ডাক্তারকে আমরা ভগবান বলে থাকি, বিরাট তার নাম ডাক, তার ভুল চিকিৎসার জন্য কিছু গোলমাল হতে পারে, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, বা ভুল ট্রিটমেন্টে তার কিন্তু প্রবলেম হতে পারে রুগীদের। 2023টা ডাক্তার এই শাস্ত্রে যারা আছেন, যারা নার্সিংহোম, যারা হসপিটালের মালিক আছেন বা যারা এই প্রফেশনাল যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো, যারা স্বাস্থ্য বিভাগে আছে, স্বাস্থ্য সচেতনতা করার জন্য আমাদের যে অ্যাডভাইস করেন, তাদেরকে একটু ভালো সচেতনের কথা বলবো, সচেতন হয়ে থাকতে বলবো। কারণ কেতুর বছর, কেতু ডাক্তারি শাস্ত্রের খারাপ করো, যদি কারোর কেতুর দশা চলে কোনো রোগীর, সেই ভুল ট্রিটমেন্টের শিকার হতে পারে। আবার যদি কেতুর দশা অবস্থায় সেই ডাক্তার, কেতুর দশা অনুযায়ী সেই রোগীরও কেতুর দশা, ডাক্তারেরও কেতুর দশা চলছে, তাহলে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হতে পারে সেই রোগীর। এবং তার সাথে কেতু ডাক্তারের দশা চলছে, কেতুর সেই ডাক্তারেরও কিন্তু মান সম্মান হানি হতে পারে। এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই বছরটা 2023 বছরটা কিন্তু মোটেই ভালো যাবে না, বিশেষ করে যেসব লোকদের কথা বললাম। কিন্তু কিসে ভালো হবে, যারা ফিল্ম, গান বাজনা, আবৃত্তি, অঙ্কনের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। ওয়েস্টবেঙ্গলে যারা ফিল্ম মেকার আছেন, তাদের কিছু ভালো প্রাইজ, ভালো কিছু অ্যাওয়ার্ড, সম্মান পাওয়ার সম্ভাবনা প্রবল। এবং সাহিত্যে, ইকোনমিক্সে কিছু বিখ্যাত লোকের ওয়েস্টবেঙ্গল থেকে উঠে আসবেন, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু গর্ববোধ করব। কেতু যেহেতু নিকৃষ্ট গ্রহ, কেতু যাদের খারাপ আছে, দেখবেন লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণা, লোয়ার পোর্শনে অপারেশন, গাইনির সমস্যা, তার সাথে পোস্টের সমস্যা, হারনিয়াজাত সমস্যা, কেতু যাদের খারাপ আছে তাদের ক্ষেত্রে হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। 2023-এর আগাম ভবিষ্যৎবাণী আমি ক্যালকুলেশন অঙ্ক করে যেটুকু বুঝতে পেরেছি সেই অনুযায়ী কিন্তু বলছি, অনেক ভালো ভালো মানুষের সম্মানহানি হবে, টাকা পয়সার তজরূপের দায়ে তাদের কিন্তু বিপদ হতে পারে, ভালো ভালো মানুষের কথা বলছি, মান সম্মান হানি হবে। এবং বেশ কিছু বিখ্যাত লোকের মৃত্যু পর্যন্ত হতে পারে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। যারা থাকলে আমাদের অনেক কিছু পাওয়া যেত, তাদের থেকে অনেক কিছু আমাদের উন্নতি হতো, তাদের কিছু কথাবার্তা পানি নিয়ে আমাদের কাজ চলতো, তাদের কিছু কাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক, সমাজসেবার মাধ্যমে আমাদের উন্নতি, আমাদের কিছু শিক্ষা, জ্ঞান, ধ্যান বাড়ত, সেই সব ব্যক্তি অকালে প্রয়াণ হবে এবং তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে 2023-এ। আর ওয়েস্টবেঙ্গলের রাজনৈতিক হানাহানি, সংঘর্ষ, বিপদ আপদ সমস্ত কিছু লেগেই থাকবে, এবং কিছু পট পরিবর্তন হওয়ার যোগ আছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য হল সতর্কতা অবলম্বন করা দরকার। 2023 কেতু জ্বালিয়ে দেবে, আগুন লেগে যাবে সর্বদিকে, আগুন মানে বাড়িঘর তো জ্বলে গেল সেটা না, রাজনৈতিক পরিস্থিতি সর্বদিকে আগুন জ্বলে যাবে, এরকম পরিস্থিতি পাওয়া যাচ্ছে, মানে উত্তাল তরঙ্গ একটা চলবে। তার সাথে কিন্তু ওই যারা ফায়ার ব্রিগেড আছে তাদেরকেও বলবো, অনেক কিছু আগুন লেগে ভালো ভালো সম্পত্তি নষ্ট হতে পারে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকের। বিদেশি শত্রু হানা হতে পারে, বেশ কিছু ক্রিমিনাল কলকাতায় আস্থানা গাড়তে পারে, তাদের দ্বারা আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, সেদিকে সবসময় সতর্কতা থাকতে হবে। এরকম ওয়েস্টবেঙ্গল একটা বিপদ আপদ সম্পদের মধ্যে কিন্তু থাকবে। তার মধ্যে 2023-এর কিছু মানুষের ভালো হতে পারে রাশি অনুযায়ী, যেমন মেষ, তুলা, কর্কর, ধনু, মকর, এদের কিন্তু খারাপ। 2023-এর মেষ রাশির ভালো, যেমন রাহুর ওখানে একটা কামড় থাকবে, তুলার মধ্যে কেতুর একটা অবস্থান থাকবে, কর্কটের মধ্যে একটা ধাইয়া চলবে, শনির একটা অশুভ কিন্তু হবে, কর্কট রাশির ভালো যাবে না, মেষ রাশির ভালো যাবে না, তুলা রাশির ভালো যাবে না। ধনু রাশিতে বুধের অবস্থান থাকায় বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে, এবং একটা বুধের দৃষ্টি, তার ফলে কিন্তু ডিসিশন মেক করতে কিছু প্রবলেম হবে। মকর রাশির ক্ষেত্রে শনির একটা সারাসাতির প্রভাব কিন্তু চলতেই থাকবে, বিপদ আপদ সম্পদ হতে পারে, এগুলো কিন্তু খারাপ আছে। কি বললাম, মেষ, তুলা, কর্কট, ধনু, মকর, এদের কিন্তু বেশ কিছুটা খারাপ আছে 2023 টোটাল বছরটা। আপডাউন করবে, প্রথমের দিকে খুবই খারাপ হবে,
তারপরে আস্তে আস্তে একটু ভালো হবে, আর শেষের দিকে আবার একটু খারাপ হবে। তার মানে খারাপটাই বেশি পাচ্ছি, প্রথমে খারাপ, লাস্টে খারাপ, মাঝে একটু ভালো। কাদের? মেষ, তুলা, কর্কট, ধনু, মকর, মানে খারাপের দিকেই বেশি পাচ্ছি। কিছু ভালো কিছু মন্দ আছে যাদের। বৃষ, মিথুন, সিংহ। বৃষ, মিথুন, সিংহ, কন্যা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন, এদের কিছুটা রেহাই আছে, কিছুটা ভালো আছে। ভালো মন্দ মিলিয়ে এদের কিন্তু যাবে। তারপর আমি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, প্রত্যেকটা রাশির একদম টোটো বলবো, তাদের কি করে ভালো যাবে। খুব সাবধান কিন্তু 2023, 2023 অজানা রোগ এসে কিন্তু হাজির হবে। ভারতবর্ষ তথা বিদেশের মাটিতে কিন্তু ভূমিকম্পের একটা সম্ভাবনা আছে। বাড়ি ঘর দর ধসে যেতে পারে, হালকা ভূমিকম্প হওয়ার যোগ আছে। 2023 বৃষ্টি কম হবে, বৃষ্টি কম হবে তুলনামূলকভাবে যা বৃষ্টি হয়েছে 22-21, যার পরে খরা হালকা প্রবণতা দেখা দিতে পারে। 2023 রোদের তাপ প্রচন্ডভাবে বাড়বে। দুবাই যাম না আমরা, আমরা যেমন 50-60 ডিগ্রি সেরকম না হলো, মোটামুটি রোদের যে তাপ, আমাদের যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে তাপটা অনুভব করি, শেষ তাপ কিন্তু বেশি হবে, বৃষ্টি কিন্তু কম হবে। অ্যাকচুয়ালি তাপ বেশি হোক মানে বৃষ্টিটা হওয়ার কথা, কিন্তু পরিস্থিতি এমন বলছে হরোস্কোপ বা ভারতবর্ষ তথা রাশি সঞ্চার অনুযায়ী বলছে বৃষ্টি প্রচণ্ড, রোদের তাপ হবে, বৃষ্টিও কম হবে, খরা হালকা খরার দিকে যেতে পারে। বড় বড় মানুষের বলেছি মান সম্মান হবে, তো উত্তাল তরঙ্গের মধ্যে থাকবে। ভগবান করুক ভালো হোক, আমরা বিশ্ব শান্তি যজ্ঞ করি মানুষের ভালোর জন্য নাকি, কিন্তু এখানে গ্রহগত ডিস্ট্রিক্টটা পাচ্ছি, তাতে করে 2023 তুলনামূলকভাবে 21-22-23 করোনার মধ্যেও যেভাবে কাটিয়েছে তার থেকেও খারাপ যাবে, খুব একটা ভালো কিন্তু যাবে না, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি প্রত্যেকটা রাশির একটু একটু করে আপনাদের সামনে বলতে থাকবো। এবং 2023 কেতু, কেতুর আরাধ্য দেবী হচ্ছে ধূমাবতী। এই ধূমাবতীর মন্ত্র আমরা পাঠ করতে পারি প্রতিদিন 2023 জানুয়ারির 1 তারিখ থেকে পাঠ করুন। আর ধূমাবতীর এই মন্ত্রটা কালো কালি দিয়ে লিখুন, লাল কালি না, আরে কালো ডায়েরি নেবেন, তার মধ্যে কালো কালি দিয়ে লিখুন, ধূমাবতী বিদমহে সংহারেণ্যই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ধূমাবতী বিদমহে সংহারেণ্যই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ধূমাবতী বিদমহে সংহারেণ্যই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা প্রতিটা মানুষের লেখা উচিত, বিশেষ করে যারা কেতু খারাপ, কেতুর দশা চলছে তারা তো মাস্ট। আর যেহেতু ধূমাবতী মানে কেতুর বছর, কেতুর আরাধ্য দেবী ধূমাবতী, ভয়ঙ্কর একটা দেবী, রথ আছে, রথের মধ্যে ধূমাবতী যাচ্ছে একদম বিধবা বেশে, এবং রথ কাক সেই রথটা, রথটা কিন্তু টানছে। হঠাৎ দুর্ঘটনার কারাগ্রহ হচ্ছে কেতু, অনেক দুর্ঘটনা হতে পারে, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক বাস অ্যাক্সিডেন্ট হয়ে খাদে পড়ে যেতে পারে, এরকম ঘটনা কিন্তু ঘটবে, অনেক মানুষের মৃত্যু হতে পারে। এই জায়গাগুলো কিন্তু আমাদের খেয়াল থাকে। এগুলো বলার উদ্দেশ্য মানে হবেই বলছি না, হওয়ার যোগটা প্রবল। যদি আমরা একটু সচেতন থাকি, বেপরোয়া গাড়ি না চালায়, রাজনৈতিক নেতাদের বলবো একটু সুষ্ঠু সচেতনভাবে থাকা দরকার, ডাক্তারবাবুদের ক্ষেত্রে বলবো একটু ভালোভাবে থাকা দরকার, একটু চিকিৎসাটা ঠিক মতো খেয়াল রেখে চলতে হবে। হয়েই করে দিলাম, লিখে দিলাম, সেটা হবে না, একটু বিবেক বিবেচনার মধ্যে দেবেন। দারুণ একটা কেতুর বছর, দারুণ খারাপ হওয়ার কথা, এবং ডাক্তারবাবুদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, বিশেষ করে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে বলবো, বিশেষ করে সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের ক্ষেত্রেও বলবো, তো সেই ক্ষেত্রে বলবো কিছু অঘটন ঘটার কিন্তু সম্ভাবনা প্রবল আছে। আমরা সেদিকে সচেতন থাকলে আমাদের মনে হবে ভালো হবে, যেহেতু কেতুর বছর। আরেকটা কেতুর টটকা আছে, যাদের কেতুর দশা চলছে আর কেতু যাদের খারাপ আছে, মানে কেতু যাদের বৃষের ঘরে আছে, কেতু যাদের মেষের ঘরে আছে, কেতু যাদের বৃশ্চিকের ঘরে আছে, তাদের ক্ষেত্রে বলবো কিছু ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করলে কিন্তু ভালো হয়। বৃষের ঘরে কেতু কিন্তু নিচস্থ, বৃশ্চিকের ঘরে কেতু বা ধনুর ঘরে কেতু কিছুটা ভালো, তবু বলবো করতে। আর মেষের ঘরে কেতু কিন্তু ওটা ভালো না, সেই ক্ষেত্রে বলবো
অন্তত 3 মাস ছাড়া এই কাজটা করবেন না। কেতুর প্রধান খাদ্য হচ্ছে আমরা যে বলি হয় ছাগলের যে কানের রক্ত, ছাগ যে বলি হয় ছাগের কানের পাশের যে রক্ত সেটাকে আমরা তুলে ধরে কেতুর খাদ্য দিই। আমাদের কিছু পুজো পাঠের তন্ত্রের নিয়ম আছে, তা সেটা আপনাদের পক্ষে সম্ভব না। আমরা পাঠার মাংস বা খাসির মাংস, শাত্রু কেতু হচ্ছে 7 সংখ্যা, কেতুর সংখ্যা 7, খাসির মাংস বা পাঠার মাংস 7 টুকরো নেবেন, কচু পাতার মধ্যে সেটাকে মুড়ে দেবেন সুতো দিয়ে, খড় দিয়ে মুড়বেন, খড় খড়ের যে আটি আছে তার থেকে একটা নিয়ে জলে ভিজিয়ে ওটা মুড়ে দেবেন, ঠিক আছে, না পেলে সুতো দিয়েও করবেন, সাদা সুতো দিয়ে বা কালো সুতো দিয়ে। 7 টুকরো মাংস যখন বেঁধে নিয়ে যাবেন বাড়ি থেকে, তখন কিন্তু অবশ্যই হাতে কোটার বেঁধে নিয়ে যাবেন। তেমাথা রাস্তায়, যেখানে যমরাজের স্থান, তেমাথা রাস্তায় যমরাজের স্থান, তেমাথা রাস্তায় পশ্চিম মুখ করে সেই মাংসটি খুলে দেবেন ওই বাঁধন অবস্থায়, আর কোনো দিকে তাকাবেন না। শনি মঙ্গলবার, শনি এবং মঙ্গলবার বেলা 12টার আগে বা শনি মঙ্গলবার সন্ধে 6টার পরে, এই টাইমের মধ্যে 3 মাস ছাড়া একবার দেন, মানে 4 × 3 = 12, 4 বার দিতে হবে 3 মাস ছাড়া। তাতে কেতু গ্রহ সন্তুষ্ট থাকবে, যাদের কেতুর দশা চলছে তারা ভালো থাকবে, যাদের কেতু খারাপ আছে তারা ভালো থাকবে। 7 টুকরো খাসির মাংস বা পাঁঠার মাংস ছোট ছোট টুকরো করে নিজে আপনি ওটা বেঁধে নিয়ে যাবে, যখন দেবেন কিন্তু খুলে দেবেন, মানে ওটা খাবে কেতুর আরা ধুমাবতী মা খাবে, ওটা দিয়ে যেদিকে পূর্ব পশ্চিম মুখে মুখ করে ওটা ফেলে দিয়ে ওই দিকে আর তাকাবেন না, কে কি পিছনে ডাকবে আপনি সারা দেবেন না, আপনার বাড়ির অভিমুখে আপনি কিন্তু চলে যাবেন। এটা কিন্তু তেমাথা রাস্তার মধ্যে দেবেন, একটু নির্জন জায়গায় দিলে ভালো, এটা করুন, অশুভ প্রভাব থেকে বাঁচবেন। তারপর মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, প্রত্যেকটা রাশির এক একটা জিনিস বললো, আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন, দারুণ সব খবর দেবো, যাতে ভালো থাকেন তার জন্য কিছু বলবো, নমস্কার। মহেশতলা থেকে এসছেন রাহুল ঘোষ। শাস্ত্রীজির সাথে পরিচয় 1 বছরের, কিন্তু আজকে মহালয়ার দিনে তিনিও পৌঁছে গিয়েছেন এই গৃহমন্দিরে, কারণ পূজাপাঠের জন্য। রাহুলের জীবনে আছে কিছু সমস্যা, সেই সমস্যার জন্যই তো আপনি এসেছিলেন। হ্যাঁ, সেই সব সমস্যার জন্য, বিভিন্ন ধরনের মানে অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন ধরনের সাংসারিক সমস্যা, তো ওই থেকে মুক্ত পাওয়ার জন্য তো শাস্ত্রীজির, হ্যাঁ শাস্ত্রীজির সাথে যোগাযোগ করি, শাস্ত্রীজির শরণাপন্ন হয়, উনি বলেছেন যে প্রতিকার দিয়েছেন, তো আশা করি ওনার প্রতিকারে নিশ্চয়ই কোনো ফল হবে। একদম, এবং প্রতিকারের যে সময়সীমা দিয়েছেন শাস্ত্রীজি, সেই সময়সীমা এখনও পেরিয়ে যায়নি, পেরিয়ে যায়নি, 90 দিন মতো সময় দিয়েছে, তো এখন ওই 10-15 দিন পর হলে 90 দিন মোটামুটি কমপ্লিট হবে। হ্যাঁ, সেটা আজকে এখানেই এত মানুষজন দেখলেন, এবং এখানে বেশ কিছু মানুষজন এসেছেন যারা 15 বছর ধরে আসছেন, কেউ বা 20 বছর ধরে আসছেন, এনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে কথা বলে কি মনে আর একটু জোর বাড়লো যে না, একদম সঠিক জায়গায় আমি এসে পড়েছি? হ্যাঁ, তাই তো মনে হলো, আমি একদম সে মানে আর্লি মর্নিংয়ে এসেছি, 12:30-1টার দিকে এসেছি, সেখানে এসে অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে এখন 11 আপনার 5:30 বাজে, এতক্ষণ আমি বসেছিলাম, তো ওখানে অনেককেই আসতে দেখেছি, কেউ 15 বছর আসছে, কেউ 20 বছর আসছে, কেউ 5 বছর আসছে, কেউ 10 বছর আসছে, অনেকের সাথে কথা হলো, ভালো, অনেকে অনেক প্রবলেম নিয়ে এসেছিলো, তার প্রতিকার হয়েছে, তো ভালো আছে। হ্যাঁ, তো আশা করি আমারও এরকম প্রতিকার হয়ে যাবে বাবার আশীর্বাদে। এবং আজকে এমন বেশ কিছু মানুষজন এসছেন যারা কোনো সমস্যা নিয়ে এসেছেন তা নয়, শুধুমাত্র শাস্ত্রীজির টানে পুজো দিতে এসেছেন এখানে। আসলে জীবনে যে আমাদের শুধুই সমস্যা থাকবে তা তো নয়, ভালো সময়টাও তো আমরা থাকি, তো সেই ভালো সময়টুকু যেন আরও ভালো থাকতে পারি তার জন্যই আজকের এই পুজোতে অংশগ্রহণ করা। রাহুল, অসংখ্য ধন্যবাদ, আশা করি আগামী দিনে আপনি আরও সুন্দর একটা জীবন উপহার পাবেন এবং যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোতে পারবেন, কারণ শাস্ত্রীজি আপনার প্রতিকার করেছেন এবং সেই প্রতিকারের মতোই সময়সীমাও বেঁধে দিয়েছেন, রেজাল্ট আশা করি আপনি পেয়েই যাবেন এবং আগামী দিনে আরও ভালো থাকার রাস্তাটা কিন্তু পরিষ্কার হয়ে গেল।